নমস্কার, মই প্রবীণ চন্দ্র রয়। আপনার সকলকে মোর ইউটিউব চ্যানেল লার্নিং পয়েন্ট আসামর আন একটা নতুন ভিডিওলৈ স্বাগতম জানাইছো। বন্ধু বান্ধবী সকল, আজি হৈছে 2022 চনের মার্চ মাহর 18 তারিখ। আজি ফাকুয়া তথা রঙর উৎসব দৌল উৎসব। এই চ্যানেলের জড়িয়ে সকললৈ দৌল উৎসবের আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছো। ফ্রেন্ডস, হেপি হোলি টু অল অফ ইউ। বন্ধু বান্ধবী সকল, দৌল উৎসবনো কি, কেতিয়ারপর এই উৎসব আরম্ভ হয়েছে, কেনেকৈনো এই উৎসব পালন করা হয়, গোটেইখিনি তথ্যরে আজির এই ভিডিওটো প্রস্তুত করা হয়েছে। আশা করো ভিডিওটো অকনো স্কিপ নকৰি শেষলৈকে চাব আর যিমান পারে ভিডিওটো আগলৈকে শেয়ার করব। আর এই চ্যানেলত একেবারে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে চ্যানেলটো সাবস্ক্রাইব করে বেল আইকনটো প্রেস করে রাখব। দৌল বা হোলি উৎসব হৈছে ঋতুকালীন রং আর আনন্দর উৎসব। এই দৌল উৎসবক ভারতবর্ষের বিভিন্ন জাতি সম্প্রদায়ের হিন্দু ধর্মাবলম্বী লোকে বিভিন্ন নামেরে পালন করা দেখা যায়। এই উৎসবক হোলি, ফাকুয়া, ফলগু উৎসব, বসন্ত উৎসব, মদন উৎসব, হোলিকা দাহন আর দেউল উৎসব আদি বিভিন্ন নামেরে বিভিন্ন রাজ্যত পালন করা দেখা যায়। আমার অসমকে ধরি উড়িষ্যা, বিহার, পশ্চিমবঙ্গ আদিত বিভিন্ন নামেরে আনন্দ উল্লাহে এই উৎসব পালন করে। ফাকুয়ার লগত জড়িত অসমের অন্যতম উৎসব হল দৌল উৎসব। বরপেটার স্থানীয় ভাষাত এই উৎসবক দেউল বলা হয়। বরদোয়াত মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবে দৌল উৎসবের সূচনা করেছিল, যদিও বরপেটা ধামত 1518 শকত বরপেটা সত্রর মথুরা দাস বুড়া আতাই প্রথমবারের বাবে ইয়াক প্রচলন করে। সেই দিনারপরা পরম্পরাগতভাবে ইয়াক পালন করে অহা হয়েছে। দেউল উৎসবের এই মহমানের আগরেপরাই ইয়ার প্রস্তুতি আরম্ভ হয়। ধর্মীয় আচার, ভক্তিরস আর সমন্বয়ের উৎসব হিসাবে বরপেটার দেউল উৎসব চিহ্নিত হয়ে আহিছে। নক্ষত্র গণনা অনুসরি এই উৎসব তিনিদিনিয়া, চারিদিনিয়া বা পাঁচদিনিয়াক অনুষ্ঠিত করা হয়। সাধারণতে ফাগুন মাহর পূর্ণিমা তিথিত দৌল হলে চারিদিনিয়াক বা পাঁচদিনিয়াক, আর চতর মাহর পূর্ণিমা তিথিত দৌল হলে তিনিদিনিয়াক পালন করা হয়। চারিদিনিয়া বা পাঁচদিনিয়া দৌলক ডেকা দৌল আর তিনিদিনিয়া দৌলক বুড়া দৌল বোলা হয়। দৌল উৎসবের প্রথম দিনটক গন্ধযাত্রা বা গন্ধ, দ্বিতীয় দিনটক ভরদেউল আর তার পাশর দিনা সুঁয়েরি বা ফাকুয়া বোলা হয়। গন্ধযাত্রার দিনা বরপেটার 22খন হাতির উপরি ইয়ার উপকণ্ঠ অঞ্চলত ভক্ত সকলে পথাৰৰপৰা নল, খাগৰি, ইকৰা আদি আনি সত্রর টুপর চোতালত এটা মেজি সাজে। আবেলি এক নির্দিষ্ট ক্ষণত দৌল গোবিন্দ মহাপ্রভুক ভাজঘরেরপরা গায়ন, বায়ন, ঢুলিয়া সমন্বিতে পূব দুয়েদি উলিয়াই অনা হয়। ইয়ার পিছত সন্ধিয়ালৈ গোহাইক মানে শ্রীকৃষ্ণক গায়ন, বায়ন আর বড় ঢুলিয়ারে হইতে ভক্তবৃন্দই টুপর চোতালত সজা মেজির কাষলৈ নিয়ে। প্রজ্বলিত মেজির চারিওফালে গোসাঁক হাত পাক ঘুরুয়া হয়। ইয়াক মেজি পুয়া বা মাক পুয়া বলেও কোয়া হয়। সেই সময়তে চৌদিক ঢোল, খোল, দবা, শঙ্খ, ঘণ্টা আদির শব্দর লগতে হোলি গীতর প্রতিধ্বনিয়ে মুখরিত করে। লগতে চারিওফালে স্থানীয় আতসবাজি প্রদর্শন করা হয়। মেজির জুয়র চারিওফালে হাত পাক ঘুরার পিছত গোসাঁক পনতনি বরপেটা সত্রর উত্তর পশ্চিম দিকত থকা যোগমোহন গৃহত এখন শরাইত রখা হয়। তারপিছত নক্ষত্র গণনা অনুসরি গোসাঁক এক শুভ ক্ষণত দৌলত আরোহণ করা হয়। ইয়াতো গায়ন, বায়ন, বর ঢুলিয়ারে আর ভক্তসকলের জয়ধ্বনিরে গোসাঁক দৌলত সাততা চিরিরে হাত পাক ঘুরাই দৌলর ভিতরের সুসজ্জিত দোলাত স্থাপন করা হয়। রাতিলৈ সেবা কীর্তন আর যাত্রাভিনয় করা হয়। গন্ধর পিছর দিনাখন
ফৰ দৌল। সেইদিনা পুৱা যোগমোহন গৃহত আইসকল আৰু বাপুসকলে প্ৰসংগৰ পিছত বংশৰা বা হাতী গোটৰ গায়ন বায়নসকলে গুৰুঘাট বজাই শ্যাম ৰাগৰ দুটা পুৱাৰ গীত আৰু ললিতা ৰাগৰ যশমতী পেখিতে নয়ন জোৰাই গীতটো গায়। ভৰদৌলৰ পিছদিনা ফাকুৱা বা হোলী। স্থানীয়ভাৱে ফাকুৱাক ইয়াত সুৱেৰী বা সৌৰী বোলা হয়। সেইদিনা ফাকুগুৰি ছটিয়াই সকলোৱে আনন্দ কৰে। ভৰদৌলৰ নিশা দৌল গোবিন্দ মহাপ্ৰভু আৰু কলীয়া ঠাকুৰ গোসাঁইক দৌলৰ পৰা নমাই কীৰ্তন ঘৰৰ ভিতৰত ৰখা হয়। সুৱেৰীৰ দিনা আবেলি পুনৰাই গোসাঁইক মটৰ চোতাল লৈ আনি পূজা কৰা হয়। ইয়াৰ পিছত গোসাঁইক বৰপেটা সত্ৰৰ দক্ষিণ দিশে থকা কলবাৰী সত্ৰলৈ নিয়ে। তাতে গোসাঁইৰ দোলা পবিত্ৰ ভূমিত ৰখা হয়। ভক্তগণে গোসাঁইৰ সন্মুখত এবিধ বনৰীয়া মাহ আগবঢ়াই ইয়াৰ পিছত পুনৰ বৰপেটা সত্ৰলৈ অনা হয়। ইয়াৰ পিছতে সত্ৰৰ মূল প্ৰৱেশ পথত টুপুৰ চোতালত বাঁহ ভঙা কাৰ্য অনুষ্ঠিত কৰা হয়। ইয়াৰ পিছত পুনৰ গোসাঁই মণিকূটত প্ৰৱেশ কৰে আৰু দেউল উৎসৱৰ সামৰণি কৰে। এইখিনি তথ্য মই গুগলৰ পৰা সংগ্ৰহ কৰিছোঁ। ভিডিঅ' শেষলৈকে চোৱাৰ বাবে ধন্যবাদ।